প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 159 পৃষ্ঠার যে হাতে কলমে কাজ 3 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা যেটা প্রমাণ সেটা হচ্ছে এইটা যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে এ বি আর সি ডি এই দুটোকে আমরা জ্যা বলি, অর্থাৎ এটা হচ্ছে পরিধি, পরিধির যে কোনো দুটা বিন্দু যোগ করলে এটাকে জ্যা বলা হয়, এটা একটা জ্যা। তো এই জ্যা দুটো যদি আমরা সমান করে আঁকি, হ্যাঁ যত সেন্টিমিটার করে আঁকি না কেন, সেক্ষেত্রে যেটা প্রমাণ হবে সেটা হচ্ছে কেন্দ্র ও থেকে এই জ্যাটার যে দূরত্ব, দূরত্ব মানে কিন্তু লম্ব হতে হবে, এরকম আঁকাবাঁকা কোনো রেখাংশ দূরত্ব হয় না। তো এই দূরত্বটা অর্থাৎ ও এন, আবার এই ও থেকে সি ডির উপর যে লম্বটা আছে ও এন, এই দুটো সমান হবে। তো আগে এগুলো আমরা আসলে জ্যামিতিক ভাবে প্রমাণ করাতাম, 19 ছিল এটা। তো সেক্ষেত্রে এখন কিন্তু এটা কাগজের মাধ্যমে, কাগজ কেটে যেটা করতে বলা হয়েছে আমরা সেটা একটু দেখাবো। প্রথমে বলা হয়েছে পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো, বৃত্তটার কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। তো আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি, আমাদের আসলে উপরে ক্যামেরা থাকার কারণে ছবি আঁকা একটু কষ্টকর হয়, তোমরা ধরে নাও এটা যে আমরা এরকম একটা বৃত্ত এঁকে নিলাম। এটা একটু সরে গেছে, আসলে উপরে ক্যামেরা থাকার কারণে পেন্সিলটা ক্যামেরার সাথে লেগে যায়, এটা আমরা ধরে নিলাম। তো এটা হলো আমাদের বৃত্তটা, তো এর কেন্দ্র আমরা ধরলাম যে এটা আমাদের, হ্যাঁ ও কেন্দ্র, ওকে। এখন এইখানে আমরা যেটা বলা হচ্ছে যে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে আমাদের দুটো সমান জ্যা একে নিতে হবে। তো এটা আকার সিস্টেম হচ্ছে আমরা সেন্টিমিটার স্কেল ধরে, ধরো এই পাশে জিরো দাগের সাথে মিলালাম, এই যে আমি যে কোনো মাপে নিতে পারি 4 সেন্টিমিটার এরকম একটা জ্যা একে নিলাম, ঠিক এই পাশে আমরা 4 সেন্টিমিটার এইভাবে স্কেলটা একটু সরানোরা করলেই 4 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে জিরো ধরলাম, এইখানে দেখো 4, তাহলে একটু এদিকে সরে আনলেই হয়ে যাবে। এই তো এই দুটা জ্যাকে আমরা দেখো সমান করে আঁকলাম, একটা হচ্ছে আমাদের এ বি, তো এটা আমরা বাঁকা করে আঁকতে পারি, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে সি ডি জ্যা। তো এই জ্যা দুটো যদি সমান হয়, তাহলে এরকম তুমি যতগুলো জ্যাই আঁকো না কেন এই বৃত্তের মধ্যে, যদি সমান করে আঁকো তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে। অর্থাৎ এইখানে আমরা যদি একটা দেখো লম্ব আঁকি, লম্ব মানে কি সমকোণ বা 90 ডিগ্রি হতে হবে। তো এটা অ্যাকুরেট ভাবে আঁকতে গেলে আসলে অনেক ঝামেলা আছে, যার কারণে এইখানে আমরা সেইভাবে যদি আঁকতে চাও তাহলে আঁকা যাবে, অ্যাকুরেট ভাবে যদি আঁকতে চাও তাহলে এই একটা নিয়ম আছে যে এই বিন্দু থেকে যদি আমরা এ বির উপর লম্ব আঁকি, ফার্স্ট টাইম আমাদের এরকম একটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে। তারপর এই যে ছেদ বিন্দু থেকে দেখো এইখানে একটা বৃত্তচাপ, আবার এই ছেদ বিন্দু থেকে এর উপরে আর একটা বৃত্তচাপ। এখন এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দু থাকলো, তোমরা পেন্সিল দিয়ে করবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় জন্য পেন ইউজ করছি। এখন এটা যদি আমরা যোগ করি জাস্ট এ বি পর্যন্ত, এই পর্যন্ত না করলেও হবে, এটি কিন্তু একটা লম্ব হবে। সো এটা হচ্ছে আমাদের ও এম লম্ব, এই লম্বটাকেই বলা হয় দূরত্ব। এবার ও থেকে আমরা সি ডির উপর যদি একটা লম্ব আঁকি, তাহলে এখানেও দেখো প্রথমে এইভাবে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম, তারপরে এই ছেদ বিন্দু থেকে ওই একই মাপে এইদিকে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ। এবার এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দু থাকলো এটার সাথে আমরা দেখো ও বিন্দুটা কানেক্ট করে দেবো, তবে আমরা নিচের অংশটা যোগ করবো না। এটা হচ্ছে একটা লম্ব যেটা ও এন। হ্যাঁ, এখন আমরা যদি মেপে দেখি, দেখো ও এন এর যে দৈর্ঘ্যটা এটা যদি আমরা মেপে দেখি, এই যে প্রায় 1.5, এটা 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.5, এখানেও দেখো এই যে একই রকম মাপ আসছে 1.5। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে একটা বৃত্তের যদি আমরা জ্যা দুটোকে সমান করে আঁকি, তাহলে সেই জ্যা দুটো কেন্দ্র থেকে সমান দূরে হবে। তো এটা এখানে যেটা যেভাবে প্রমাণ করা হয়েছে আমরা সেটা একটু এখন দেখব। এটা এখন তোমাদের কেটে নিতে হবে, আমরা কেটে দেখাচ্ছি না। হ্যাঁ, এই পুরো বৃত্তটা তোমাদের কাঁচি দিয়ে হচ্ছে যে কেটে নিতে হবে। তারপরে কি করতে হবে দেখো, এই যে বলেছে বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি যা এ বি সি ডি আঁকো, আমরা এঁকে নিলাম। এবার কেন্দ্র ও থেকে এ বি এবং সি ডি যা দেওয়ার উপর যথাক্রমে ও এম এবং ও এন লম্ব আঁকো, আমরা লম্ব আঁকলাম। তো এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখো। হ্যাঁ, তো এই যে এখন বৃত্তটা দেখো কেটে নিতে বলা হয়েছে, একটা ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে, ট্রেসিং পেপার মানে পাতলা একগুলো কাগজ থাকে তার উপর ঘষে এটা আঁকা যায়, এঁকে সেটা কেটে নিতে হবে। তো বৃত্তক্ষেত্রটিতে এমন ভাবে দুভাজ করো যেন এ বিন্দু সি বিন্দুর সঙ্গে, অর্থাৎ এই যে এইভাবে ভাজ করে নিতে হবে যেন এ বিন্দুটা সি বিন্দুর উপরে পড়ে, এটা তোমরা পারবে, আর সাথে সাথে বি বিন্দু যেন ডি বিন্দুতে পড়ে।
যেহেতু এই দুটো সমান যায় আছে, যার কারণে ভাঁজটা করলে কিন্তু তাই হবে। এই দিক থেকে আমরা যদি এইভাবে ভাঁজ করে দিই তাহলে এ বিন্দুটা সি এর গায়ের উপর পড়বে আর বি বিন্দুটা ডি এর গায়ের উপর পড়বে। তো এটা হওয়ার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে, যে আমাদের লক্ষ্য করতে হবে সেই সময় এম বিন্দুটা, এই যে এ ভাঁজ করার সময় এম বিন্দুটা গিয়ে এন এর উপর পড়বে। তো যখনই এম বিন্দু এন এর উপর পড়ে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই ও এন টা আর ও এন টা কিন্তু সমান। এটা থেকে বিষয়টা প্রমাণিত হয়, হ্যাঁ, যে আমরা যখন এ একে সি এর উপর ফেলেছি আর বি কে ডি এর উপর ফেলেছি এট এ টাইম, তখন বুঝতে হবে যে বি আর সি ডি যা দুটো সমান, যেটা আমরা আসলে এঁকেছিলাম। আর এই ফেলার সময় এম বিন্দু যেহেতু এন বিন্দুর গায়ের উপরে পড়েছে, তখন আমাদের বুঝতে হবে যে ও এন আর ও এন সমান। যদি এমটা এন এর উপর না পড়ে অন্য কোথাও পড়ে, তখন বুঝতে হবে যে না, এটা সমান নয়। তো আগে আমি যেটা বললাম যে ম্যাথমেটিক্যাল জ্যামিতিক ভাবে প্রমাণ করা হয়েছিল, এখন কিন্তু এইভাবেই জিনিসটা প্রমাণ করা হয়েছে। তো এই যে বলা হয়েছে এম বিন্দু কি এন বিন্দুর উপর পড়েছে, নিশ্চয়ই পড়েছে। এরপর ট্রেসিং পেপারের ভাঁজটি খুললে দেখতে পাবে ভাঁজটি কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে। তাহলে এখান থেকে জানতে পারলে যে ও এম সমান ও এন, অর্থাৎ লম্ব দুটো সমান। আর লম্ব সমান হওয়া মানেই এই কেন্দ্র থেকে এর দূরত্ব, এই এবি জায়ের দূরত্ব এবং কেন্দ্র থেকে সিডি জায়ের দূরত্ব দুটো সমান। তো এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ বৃত্তটা একটু ছোট বড় করে আঁকতে বলা হয়েছে। একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো, প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাই পাবো যে আমাদের এই জ্যা দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে সেই জ্যা দুটো কেন্দ্র থেকে সমান দূরে হবে। তো এরপরে নিচে যেটা আছে এটার ঠিক বিপরীত একটা জিনিস দেখো, এই যে অর্থাৎ দুটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, মানে এখানে যেটা বলা হচ্ছে যে এই কেন্দ্র থেকে জ্যা দুটার দূরত্ব সমান, অর্থাৎ লম্ব দুটো সমান, সেক্ষেত্রে জ্যা দুটো যে সমান হবে এটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা দেখবো এখনই। হ্যাঁ, তার আগে একটু রাফলি বলে রাখি যে এখানে হচ্ছে যে ছবিটা আঁকানোর পর আমরা ঠিক আগে ছবিটা যেভাবে আঁকলাম সেইভাবে আঁকতে হবে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাঁজটা এমন ভাবে দিতে হবে যেন এমটা এন এর উপর পড়ে, যেহেতু আমাদের এটাই দেওয়া আছে যে সমান দূরে অবস্থিত। তো এই ভাঁজটা করার সময় আমরা দেখবো যে অটোমেটিক এটা সি এর উপর পড়েছে আর বিটা ডি এর উপর পড়েছে, তখনই আমরা বলতে পারবো যে এ বি আর সি ডি যা দুটো সমান। মানে এটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ভাঁজটা করার সময় এটাকে সি এর উপর আর বিটাকে ডি এর উপর ফেলা হয়েছে, আর লক্ষ্য করেছিলাম আমরা যে এমটা এন এর উপর পড়েছিল, তখনই আমরা বলেছি তাহলে এই দুটো যেহেতু সমান, কারণ এর এ যদি সি এর উপর পড়ে বি যদি ডি এর উপর পড়ে তাহলে এবি আর সিডি কিন্তু অবশ্যই সমান। তো এটা সমান হওয়াতে আমরা এ কে সি এর উপর আর বি কে ডি এর উপর ফেলাতে এম এন এর উপর যখন পড়ে গেল, হ্যাঁ, তখন আমরা বুঝলাম যে ও এম আর ও এন সমান। আর এই নিচেরটাতে যেটা করতে হবে ফার্স্ট টাইম এই এমটাকে এন এর উপর ভাঁজ করে ফেলতে হবে, তখনই আমরা দেখবো যে অটোমেটিক এটা সি এর উপর পড়েছে আর বিটা ডি এর উপর পড়েছে। হ্যাঁ, তো তখন আমরা বলবো যে এবি আর সিডি সমান। এখন আমরা এই নিচের অংশটা দেখবো, আমরা দেখো এই একক কাজটা দেখবো, এটা আগেরটা ঠিক একটা উল্টা জিনিস বলতে হবে। আগেরবার ছিল বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই জ্যা দুটো আমরা সমান করে নিয়েছিলাম আর আমরা দেখেছি যে সেক্ষেত্রে এই লম্ব দূরত্বটা কেন্দ্র থেকে দুটোরই দূরত্বটা সমান হয়েছিল। আর এখন যেটা হবে যে দুইটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে, অর্থাৎ দূরত্বটাই সমান আমরা এটা জানবো, সেক্ষেত্রে আমরা দেখবো যে তাহলে ওই জ্যা দুটো দৈর্ঘ্য সমান হবে। তো এটার জন্য আমাদের প্রথমে দেখো একটা বৃত্ত আগে এঁকে নিতে হবে। চিত্রটা কিন্তু আসলে একই রকম আগেরটার মতোই চিত্র, বইয়ে যে চিত্রটা দেওয়া ছিল। তো এই হলো আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তো এখন এই বৃত্তের যে সেন্টার অর্থাৎ কেন্দ্র, এটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। এখন এই ও থেকে আমরা সমান দূরে, অর্থাৎ এখানে একটা ধরে নিলাম যে আমরা এখানে একটা লম্ব আঁকবো, অর্থাৎ সমান দূরত্ব রেখে এই যে আমি দেখো এখানে জিরো থেকে, হ্যাঁ, 2 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তো এইখানে হলো আমাদের, তো এই বরাবর আমি একটা জ্যা এঁকে নেব। এই ঠিক একইভাবে এই পাশটাও আমরা 2 সেন্টিমিটার দূরে আর একটা জ্যা এঁকে নেব। এইভাবে এই যে 2 সেন্টিমিটার দূরে আর একটা জ্যা আমরা এঁকে নেব। আচ্ছা, এখন দেখো এই জ্যা দুটো যদি আমরা মেপে দেখি, এটা এই যে বৃত্তের পরিধি পর্যন্ত ধরতে হবে এই পর্যন্ত, তাহলে দেখো এই 3 পয়েন্ট, এটা হচ্ছে 3, তারপরে 1 2 3 4, 3.4 সেন্টিমিটার। এই পাশটাও দেখো ওই একই মাপের হবে, এই যে এটা হচ্ছে 3, তারপরে
3.5 বলা যায়, এই যে 3.5 ছিল, তাহলে এটাও দেখো 3.5 এ আছে, এই যে 3.5। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে কেন্দ্র থেকে দুটা জ্যা যদি সমান দূরে থাকে তাহলে সেই জ্যা দুটো সমান হবে। তো এই এইটা আমরা যদি যোগ করে দেই তাহলে এটা হবে আমাদের একটা লম্ব, অর্থাৎ এই লম্ব দূরত্ব যেটা ওএম, আর এই পাশে যেটা আমরা যোগ করে দেব এটা হবে আর একটা লম্ব ওএন। এই লম্ব দুটো কিন্তু আমরা সমান করে নিয়েছিলাম, অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। সেক্ষেত্রে আমরা দেখলাম যে জ্যা দুটো আমাদের কি সমান হয়েছে, জ্যা দুটো সমান হয়েছে। তো এটি কিন্তু আসলে মূল প্রতিপাদ্য বিষয়। তো এটার জন্য আমাদের হচ্ছে যে কিছু লেখালেখি করতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে যেটা ধাপ এক, ধাপ এক। তো কম্পাস দিয়ে, কম্পাস দিয়ে যে কোনো ব্যাসার্ধের, ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আচ্ছা, তারপরে কেন্দ্রটি, বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত, মানে ও নাম দিই, এটাকে বলে ও দ্বারা চিহ্নিত করি। ওকে, ধাপ দুই। ধাপ দুই আর যেটা আমরা বলবো যে কেন্দ্র ও হতে, ও হতে ও এন সমান ও এন, হ্যাঁ, দূরবর্তী, দূরবর্তী দুটি জ্যা, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি ডি আর কি। তো সমান জ্যা আর কি, এটা কিন্তু আমরা বলছি না, মানে আমাদের কেন্দ্র থেকে জ্যা দুটোর দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব দুটো সমান, পরবর্তীতে আমরা দেখব জ্যা দুটো সমান হয়েছে। আচ্ছা, ধাপ তিন, ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে বৃত্তটি কেটে নিই। ট্রেসিং একটি, ট্রেসিং পেপারে, ট্রেসিং পেপারে খাতায় আঁকা, খাতায় আঁকা বৃত্তটি, বৃত্তটি কেটে, ওকে, ট্রেসিং পেপার গুলো পাওয়া যায় পাতলা কাগজ, হ্যাঁ, সেইখান থেকে এটা করতে হবে। তারপর ধাপ চার, ধাপ চারে গিয়ে আমরা বলবো বৃত্তটি এমন ভাবে ভাঁজ করি, বৃত্তটি এমন ভাবে ভাঁজ করি যেন এম বিন্দু, এম বিন্দু এন বিন্দুর উপর পড়ে, এন বিন্দুর উপর পড়ে। আর ধাপ পাঁচ, ধাপ পাঁচে গিয়ে আমরা বলবো লক্ষ্য করলে দেখা যাবে এ বিন্দু, দেখা যাবে এ বিন্দু, এই ভাগটা করার তারপরে কি করে দিতে হবে, এ বিন্দু হচ্ছে সি বিন্দুতে, তারপর বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দুতে, বিন্দুতে মিলে, মিলে যাবে, তাহলে এ বি সমান সি ডি হবে। তো এরপরে আমরা লাস্টে ফিনিশিং বলবো যে কেন্দ্র থেকে, আমাদের কেন্দ্র থেকে সম দূরবর্তী সকল জ্যা, সকল জ্যা, অর্থাৎ বিষয়টা এরকম, যখনই আমরা কেন্দ্র থেকে সমান দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব সমান করে দুটো জ্যা এঁকেছিলাম, হ্যাঁ, পরে আমরা দেখলাম যে সেই জ্যা দুটো সমান হয়। আর আগেরটা আমরা শিখলাম যে হচ্ছে যে দুটো সমান জ্যা যদি আমরা আঁকি সেই জ্যা দুটো কেন্দ্র থেকে সমান দূরে থাকে, দুটো জাস্ট উল্টা। তো এখানে যেটা বলা হলো যে এই যে কেটে নেওয়ার পরে বৃত্তটি এমনভাবে ভাঁজ করি যেন এম বিন্দু এন বিন্দুর উপরে পড়ে, অর্থাৎ এইভাবে ভাঁজ করলে এম বিন্দুটা গিয়ে যেন এন বিন্দুর উপরে পড়ে। আর আগেরটা যেটা আমরা করেছি যে ভাঁজ করার সময় এ বিন্দু যেন সি বিন্দুতে পড়ে আর বি বিন্দু ডি বিন্দুতে পড়ে,
তখনই আমরা এটা লক্ষ্য করেছি যে এম বিন্দু তাহলে এন বিন্দুর উপর পড়েছিল, আর এটা পড়া মানে কিন্তু এম আর ও এন সমান। আর এখন যেটা হচ্ছে যে এই এ বিন্দুটা মানে আমরা ভাঁজ করার সময় এমটা যেন এন বিন্দুর গায়ের উপরে পড়ে, আর তখনই আমরা দেখবো যে এ বিন্দুটা সি বিন্দুর উপর পড়েছে আর বি বিন্দু ডি বিন্দুর উপর পড়েছে। আর এটা যদি হয় তাহলে এ বি আর সি বি যা দুটোকে আমরা সমান বলতে পারবো। আর এইখানে যেটা দেখো আগেরটা যেটা বলা ছিল যে এই যে এমন ভাবে দুভাজ করে যেন এ বিন্দু সি বিন্দুর উপর পড়ে। হ্যাঁ, তো এই জায়গাটাই কিন্তু পার্থক্য। এখানে এমন ভাবে ভাঁজ করতে হবে যে যেটা আসলে দেওয়া থাকে যে ও এম আর ও এন সমান, সেটা থেকে স্টার্টিং করতে হয় যে এমন ভাবে ভাঁজ করবো যেন এই এম বিন্দুটা গিয়ে এন বিন্দুর গায়ের উপর পড়ে। তখন আমরা লক্ষ্য করবো যে এ বিন্দুটা সি বিন্দুতে পড়েছে আর বি বিন্দু ডি বিন্দুতে পড়েছে, আর এটা পড়া মানে এ বি সমান সি ডি। আর এইখানে যেটা ছিল যে সেটা হচ্ছে যে ভাঁজটা এমন ভাবে তোমাকে করতে হবে যেন এ বিন্দুটাই, ওটা দেখো উল্টা, এ বিন্দু সি বিন্দুতে পড়ে, বি বিন্দু ডি বিন্দুতে পড়ে। তখন আমরা খেয়াল করেছি যে এম বিন্দুটা তাহলে এন বিন্দুর উপরে পড়েছে, আর এমটা এন এন এর উপর পড়া মানে কিন্তু এই লম্ব দূরত্ব অর্থাৎ ও এম আর ও এন সমান, এখানে সেই বিষয়টা ছিল। এই দুটো জাস্ট এটার উল্টা একটা প্রয়োগ। তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।